কক্সবাজার সৈকতে বাংলাদেশের বৃহৎ প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল নামে। শুক্রবার বিকেল তিনটের দিকে একে একে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে আসতে শুরু করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার পুজো মণ্ডপের প্রতিমাগুলি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 300 প্রতিমা বিসর্জন দেওয়া হয় সাগরের নোনা জলে। শুধু সনাতনী সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষের ঢল নামে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান প্রাঙ্গণে। ঢোল, তবলা, বাঁশি সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে উৎসব মুখর পরিবেশের সৈকতে ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা। তারা একে অপরকে রং ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বর্ষণ মুখর বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে 1 কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এই সময় বাংলাদেশের নানান প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু পর্যটকরাও ভিড় করেন কক্সবাজার সৈকতে। জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাজার হাজার মানুষের এই মিলন মেলা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের অনন্য প্রতিচ্ছবি আরও একবার ফুটিয়ে তুলল বলে মনে করছেন সৈকতে আসা সব ধর্মের মানুষজন। বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি বিচ কর্মী, টুরিস্ট পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও সাদা পোশাকে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। নমস্কার, আমরা আসলে এই দশমী মাকে বিদায় দিতে আসছি। এইতে মাকে বিদায় দিয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা পুজো উদযাপন করতে পারছি এবং কক্সবাজারে সুষ্ঠু সুন্দরভাবে পুজো উদযাপন করতে পেরেছি, এটার জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। কারণ দেশে যে সম্প্রীতি শুরু হয়েছে তার জন্য আমাদের মন খারাপ ছিল, কিন্তু আমরা অনেক সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো উদযাপন করতে পেরেছি। আর এখন মাকেও বিদায় দিতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। এই তিনটাই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী সুন্দরভাবে কাটালাম, কিন্তু তারপরও মনের ভিতর একটা ভয়ঙ্কর একটা কাজ করছিল আমাদের, যে আমরা বাইর হতে পারি, অনেকে লোক সুন্দরভাবে পূজা ইয়া করতে পারে নাই। তারপরও আমরা ভয়ে ভয়ে পূজায় এবছর পূজাটা কাটালাম। এই বিজয় দশমী আসলামও অনেক গত বছর। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।